Hi guys, assalamu alaikum. Welcome back to my channel, Sonia's Rannaghor. Aske share korbo caramel cake. আর এই কেকটা খেতে ভ্যানিলা বা অন্যান্য ফ্লেভারের চাইতে বেশি মজাদার হয়ে থাকে আর এই ক্যারামেলটি আমার ঘরে বানানো আমি কয়েকদিন আগে ক্যারামেলের রেসিপি শেয়ার করেছি আর কথা দিয়েছিলাম ক্যারামেল দিয়ে কেকের রেসিপি শেয়ার করব তাই এই কেকটি বানিয়ে ফেললাম ক্যারামেল দিয়ে আশা করি আজকে রেসিপিটি এনজয় করবেন এবার দেখে নেওয়া যাক ক্যারামেল কেক বানাতে আমার কি কি লাগবে কেকটি বানিয়ে নেব 12 ইঞ্চি সাইজের তাই ইউজ করব রুম টেম্পারেচারে 6টা ডিম প্রথমে আমি সব ডিমগুলোকে একসঙ্গে ভেঙে নেব ডিমগুলো যখন সব ভাঙা হয়ে যাবে তখন ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ সেপারেট করে নেব ডিমটা আপনারা কম বেশি করে নেবেন আমার সবগুলো ভেঙে নেওয়া শেষ এখন কুসুমগুলো আলাদা করে নেব এইভাবে করে নিলে সময়টা একটু কম লাগে আপনারা চাইলে ডিমের কুসুমটা একটু একটু করেও সেপারেট করে নিতে পারেন এবারে এই ডিমের সাদা অংশটাকে খুব ভালোমতো একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন তবে সময়টা অনেক বেশি লাগবে 1-2 মিনিট বিট করে নেওয়ার পরে এখন অ্যাড করে দিলাম 1 কাপ সুগার বা স্বাদ অনুযায়ী চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করব আর ভালোমতো বিট করে নেব যেন তাড়াতাড়ি গলে যায় ডিমের সাদা অংশটা যত ভালোভাবে বিট করবেন আপনার কেকটা ততটাই সফট আর ময়েস্ট হবে এখন অ্যাড করে দিলাম 150 গ্রাম রান্নার তেল তেলের পরিবর্তে বাটারও ইউজ করা যাবে সমপরিমাণ আর অ্যাড করে দিলাম 1 টিস্পুন লেমন এক্সট্রাক্ট আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন আবার বিট করে নেব এখন অ্যাড করে দিলাম ডিমের কুসুম একটু একটু করে অ্যাড করব আর ভালোমতো বিট করে নেব আমার বিট করে নেওয়া শেষ এখন স্টপ করে দিলাম বিটিং এবার চলে নেব শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম 1 কাপ প্লাস 2 টেবিল স্পুন প্লেন ফ্লাওয়ার বা ময়দা 2.5 টিস্পুন বেকিং পাউডার এটা বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং সোডা হলে 1.5 টিস্পুন ইউজ করবেন ময়দাটাকে অল্প অল্প করে চলে নেব আর ভালো করে মিক্স করে নেব একটি উইক্স দিয়ে মিক্স করে নিলাম অনেক সময় দেখা যায় ময়দাটা বেশি হয়ে যায় তাই অল্প অল্প করে ইউজ করাই ভালো আর ময়দাটা বেশি হলে কেকটা শক্ত হয়ে যায় আমি যে ডিমগুলো ইউজ করলাম সেটা মিডিয়াম সাইজের ডিমের সাইজ অনুযায়ী ময়দাটা 1 টেবিল স্পুন কম বা বেশি লাগতে পারে আমার মিক্স করা শেষ ব্যাটারটি রেডি আর দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে এখন একটি 12 ইঞ্চি সাইজের কেকের মোল্ড নিয়ে নিলাম আর মোল্ডের ভেতরে বাটার ব্রাশ করে নেব আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন বাটার ব্রাশ করার পরে এখন দিয়ে দিলাম পার্সামেন পেপার আর উপরের সাইডেও ব্রাশ করে নেব বাটার দিয়ে আর এইভাবে দুই সাইডে করে নিলে কেকটা লেগে যায় না মোল্ডটা রেডি করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম ব্যাটার আর এইভাবে একটি স্টিক দিয়ে ব্যাটারটি মিক্স করে নেব যেন ইয়ার বাবলটা বের হয়ে যায় আর 3-4 বার ট্যাপ করে বেক করে নেব ওভেনে 160 ডিগ্রিতে 35-40 মিনিট ফিরে আসবো বেক করার পরে বেক করার পরে কেকটি ভালোমতো ঠান্ডা করে নিয়েছি 3-4 ঘন্টা এখন কেকটাকে মোল্ড আউট করে নেব চুলাতে কিভাবে বেক করবেন তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এবারে কেকটাকে মাঝখান থেকে 3 ভাগে ভাগ করে নেব ডেকোরেশন করার জন্য আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নেবেন কেকটা ডেকোরেশনের জন্য বানিয়ে নেব ক্রিম অ্যাড করে দিলাম 600 গ্রাম ডাবল ক্রিম আর এই ক্রিমের ফ্লেভারটা হবে ক্যারামেলের এখন খুব ভালোমতো বিট করে নেব অ্যাড করে দিলাম 3 টেবিল স্পুন ঘরে বানানো ক্যারামেল আপনাদের স্বাদ অনুযায়ী ক্যারামেলটা কম বেশি করে নেবেন আমি একটু বেশি ইউজ করব কারণ ক্যারামেলের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে যারা ক্যারামেল ফ্লেভারের কেক কখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনারা খুবই লাইক করবেন এই ফ্লেভারটা আমি আজকে কেক ডেকোরেশনের জন্য 2 রকম ক্রিম ইউজ করব একটি হলো উইপিং ক্রিম আর একটি হলো বাটার ক্রিম চিজ আমার উইপিং ক্রিমটা রেডি স্টপ করে দিলাম বিটিং
টার্নেলের উপরে একটু ক্রিম লাগিয়ে নিলাম যেন কেকটা মুভ না করে, আর বসিয়ে দিলাম প্রথম স্লাইস। এখন নিয়ে নিলাম ক্যারামেল সিরাপ আর ব্রাশ করে দেবো কেকের উপরে। ক্যারামেল সিরাপ যেভাবে বানাবেন, এক কাপ কুসুম গরম পানির সঙ্গে 2 টেবিল স্পুন ক্যারামেল দিয়ে গুলিয়ে নিলে রেডি হয়ে যাবে ক্যারামেল সিরাপ। ক্যারামেল সিরাপটি চারিদিকে খুব ভালো মতো দিয়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে আর কেকটাও সফট রাখতে হেল্প করবে। এখন কেকের উপরে হুইপিং ক্রিম দিয়ে দিলাম আর স্প্রেড করে নেব চারিদিকে। পাইপিং ব্যাগে ক্যারামেল দিয়ে এইভাবে কেকের উপরে দিয়ে দেব, আর এইভাবে প্রত্যেকটা লেয়ারে দিলে কেকের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আবার একটি স্লাইস দিয়ে দিলাম আর ব্রাশ করে নিলাম ক্যারামেল সিরাপ আগের মতোই। সেকেন্ড লেয়ারটাও ক্রিম দিয়ে স্প্রেড করে নিলাম আর দিয়ে দিলাম ক্যারামেল। এখন করে নেব লাস্ট লেয়ার আর ক্রিম দিয়ে কভার করে নেব পুরো কেকটাকে। চেষ্টা করবেন ক্রিমটা যতটা সম্ভব স্মুথ করে দেওয়ার, তাহলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি যদিও খুব ভালো মতো স্মুথ করতে পারি না, তবে ট্রাই করেছি। উপরের সাইডে ক্যারামেল দিয়ে কিছু দাগ বানিয়ে নেব, আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। আমি জাস্ট একটি আইডিয়া শেয়ার করলাম যেন যে কেউ মেক করতে পারে। আর দেখতে পাচ্ছেন কীভাবে করে নিচ্ছি, খুবই সহজ এই ডিজাইনটা বানানো। ক্যারামেল দিয়ে ডেকোরেশন করা শেষ, এখন বানিয়ে নেব কিছু ফুল। আর এই ফুলটা বানানোর জন্য ইউজ করব বাটার ক্রিম চিজ। আপনারা চাইলে হুইপিং ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। ছোট একটি স্টার নজল ইউজ করব ফুলটা বানানোর জন্য। আপনাদের কাছে যদি 1 mm নজল থাকে সেটা দিয়ে ডেকোরেশন করে নেবেন, তাহলে কেকটা দেখতে আরও সুন্দর লাগবে। আমার কাছে বড় নজল ছিল না, তাই ছোটটা দিয়ে করে নিলাম। এখন কিছু ছোট ছোট বল বানিয়ে নিলাম, নিচের সাইডে ডেকোরেশন করে নিলে কেকটা দেখতে আরও সুন্দর লাগে, তাই অবশ্যই ডেকোরেশন করে নেবেন। এখন দিয়ে দিলাম কিছু সুগার পালস। এই তো রেডি হয়ে গেল আমার কেকটা। এখন ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা, তারপরে সার্ভ করে দেখাবো। আর এইভাবে কেক বানিয়ে নিতে পারেন যে কোনো অকেশনের জন্য। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন কেটে দেখাবো। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট আর ময়েস্ট। আর যদি বলেন কেকের টেস্ট কেমন, আমি বলবো অনেক অনেক ইয়ামি। আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আরেকটি রেসিপিতে, ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।